আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন একটা ফোন রিভিউ করব সেটা হচ্ছে Redmi 10 এর Redmi 10 এ যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ফোন হচ্ছে Redmi 10 এ এই ফোনের মধ্যে কি কি ফিচার আছে কি কি জিনিস আছে সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ফোনের ভালো দিক এবং মন্দ দিক সবকিছু যদি আপনার সাথে আলোচনা করি আপনি যদি বিষয়টা জানেন সেক্ষেত্রে আপনার জন্য বিবেচনা হবে যে ফোনটা কি আপনি কিনবেন কি কিনবেন না তো চলুন আলোচনা শুরু করি আপনাদের একটা আলাদা আলাদা জিনিস কি চলে এবং আপনাদের সাথে সেটা জানাবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম Redmi 232 Redmi 10 এ Redmi 10 এ ফোনটা অনেক সুন্দর বাজারে Redmi 10 এ ফোনটা রিভিউ নিয়ে আসছি ফোনটার মধ্যে কি কি ভালো ফিচার আছে কি কি খারাপ সাইড আছে সবগুলোই এখানে আলোচনা করব Redmi 10 এ ফোনে আপনি একটা পাবেন 232 যেটা প্রাইস হচ্ছে 10,499 টাকা এবং 464 সেটা পাবেন 12,990 টাকা এই ফোনের হচ্ছে ব্যাটারি যেটা আছে 5000 এমএর ব্যাটারি মোটামুটি দুই দিন ব্যাকআপ পাবেন ডিসপ্লে আছে 6.53 ইঞ্চি এইচডি ডিসপ্লে তারপরে পাবেন অক্টা কোর মিলিটেক হেলিও জি 325 ডিসের প্রসেসর 12.9M স্টোরেজ একটা পাবেন 232 একটা পাবেন 464 ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন ক্যামেরা হচ্ছে পিছনে হচ্ছে পাবেন 13 মেগাপিক্সেল সুন্দর ক্যামেরা এবং সামনে সেলফির জন্য পাবেন 5 মেগাপিক্সেল ক্যামেরা তো চলুন আমরা ফোনটা সরাসরি একটু রিভিউ দেখে নেই ফোনটা যদি পারফরম্যান্সের কথা বলেন অনেক সুন্দর পারফরম্যান্স ফোনটা আমি ব্যবহার করেছি অনেক সুন্দর কাজ করে এখানে ফোনটা কি কি দিয়েছে দেখাই ফোনটা দেখতে পিছনের ব্যাকপার্টটা অনেক সুন্দর এখানে ক্যামেরা দেখতে পাবেন দুইটা একটা আছে ফ্ল্যাশ এখানে পাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট ফোনটা দেখতে এখান থেকে অনেক সুন্দর কাজ করে এই ফোনটা হচ্ছে অল্প বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চান তাদের জন্য বেস্ট ফোনটার সাথে আপনারা কি কি পাবেন একটা বক্স পাবেন কোনো চার্জার একটা পাবেন 10 ওয়াটের চার্জার এই ফোনটাতে স্পেশাল যেটা আছে ডিজাইনটা অনেক সুন্দর করছে এবং ব্যাটারি লাইফটা অনেক সুন্দর ডিসপ্লেটা অনেক বড় লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন এবং 4GB র্যাম অবশ্যই আছে প্রত্যেক 2GB আছে যেটা আপনার ভালো লাগে সেটা করবেন ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি খারাপ না এখন আমরা করি ফোনটার ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ কিছু ত্রুটি যেগুলো আমরা চোখে পড়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে চার্জারের জন্য আছে 2.0 টাইপ সি দিলে সুন্দর হইতো কারণ 10,000 টাকার উপরে বাজেটের ফোনগুলো টাইপ সি দিলে এখন বর্তমান আপডেট তারপর হচ্ছে পারফরমেন্স একটু চলো আছে যেটা আপনার গেমিংয়ের জন্য পারফেক্ট না গেমিং করার জন্য একটা দামি ফোন লাগবে আর সেলফি মোটামুটি ঠিক আছে আর একটু সুন্দর হলে সেলফিটা অনেক সুন্দর হইতো যাই হোক যারা কম বাজেটের মধ্যে ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য Redmi 10 এর ফোনটা অনেক বেস্ট আপনারা ফোনটা নিতে পারেন অনেক সুন্দর ফোন এই ছিল আজকের ভিডিও পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ